আচ্ছা কেমন আছো? আজকে ভালো আছো? আমি ভালো আছি। আজকে সকালবেলা একটুখানি দেরিতে ব্লগে এলাম, দেখো আজকে সকালবেলা পুজো আটটা সব হয়ে গিয়েছে, এবার ঢুকে গেছি রান্নাঘরে, এবার রান্না বান্না চলছে, সাথে থাকো। বন্ধুরা ফুলকপি বসিয়ে দিয়েছি, ফুলকপি ভাজছি, এখানে আলু কেটে রেখেছি, এদিকে পালং শাক ভিজিয়ে রেখেছি, মুলো বেগুন আলু কেটে রেখেছি, দিয়ে রেখেছি। এটা হয়ে গেলে তারপরে এই রান্নাটা করব, ভাত এখনো বসাইনি, বসাবো। পালং শাক রান্না হয়ে গেল, আর এদিকে ফুলকপির তরকারিও রান্না হয়ে গিয়েছে, ফুলকপির তরকারি রান্না হয়ে গিয়েছে। এবারে একটুখানি প্রেশার কুকারে চিকেন স্টু করবো, চিকেন স্টুয়ের সবজি কেটে রেখেছি, পেঁপে আলু গাজর বিনস সব কেটে রেখেছি। আজকে ছেলের শরীরটা ঠিক নেই, সেই জন্য চিকেনটা এমনি রান্না করব না, একটু স্টু রান্না করব। তেলের মধ্যে পেঁয়াজ, গোলমরিচ, লবঙ্গ দিয়ে একটু স্টু মতো করে দেবো, মানে চিকেনটা ধুয়ে রেখেছি, একটু স্টু করে দেবো। মাছের ঝোলও তাড়াতাড়ি রান্না করে নিয়ে নিলাম, কারণ ছেলেকে একটুখানি ডাক্তার দেখাতে যাবো, ছেলে এসে আবার পড়তে যাবে, ওই জন্য মাছের ঝোলটাও তাড়াতাড়ি করে করে ফেললাম। এদিকে চিকেন স্টুও বসিয়ে দিয়েছি সব সবজি দিয়ে, এবার স্নানটা করবো, করে এবার যাবো ছেলেকে নিয়ে। হয়ে গেল রান্না, এবার যাই স্নানে, যাই গ্যাস পাইপগুলো সব মুছে নিয়েছি, এবার চলে যাই স্নানে, তারপরে গিয়ে আবার ছেলেকে নিয়ে বেরাবো এক্ষুনি, ডাক্তার একটার সময় বসবে। দেখো আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়েছে, যাই হোক তোমার তো খাওয়া শেষ, আমার খাওয়া বাড়া হয়ে গেছে, এবারে চটপট খেয়ে নিই। আজকে কোনোদিন এত তাড়াতাড়ি হয় না, আজকে দেখো দুটো মানে প্রায় আড়াইটাও বাজে নি। হ্যাঁ খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, রান্নাও তাড়াতাড়ি হয়েছে, আজকে বাইরে একদম মেঘলা করে রয়েছে, মনে হচ্ছে যেন সন্ধ্যে লেগে যাবে এক্ষুনি, ঝটপট করে খাবারটা খেয়ে নিই, খাবার বাড়া পড়ে রয়েছে। অনেকক্ষণ বাদে ফিরে এলাম বন্ধুরা, দুপুরবেলা শুয়েছিলাম একটু, কিন্তু আজকে এক ফোঁটা ঘুমাইনি, এবার একটু চা খাচ্ছি, ভীষণ মাথা ব্যথা করছে, কালকে অ্যানিভার্সারিতে গেছিলাম, সেই ভিডিও এডিট করতে করতে সারা দুপুর একটু ঘুমাইনি, এবার চাটা খেয়ে নিই, এবার চাটা খেয়ে তারপরে রাতের রুটি। দেখো বন্ধুরা আজকে কিচ্ছু শুকায়নি, ওই জন্য ঘরের মাঝখানে ডাইনিংয়ের মধ্যে দড়ি টানিয়ে সমস্ত কিছু মেলা হয়েছে, এমন মেঘলা মেঘলা ওয়েদার, কিছু শুকায়নি। তোমাদেরও হয়তো ওইদিকে ওরকম বৃষ্টি পড়ছে, কলকাতার দিকে এরকম মেঘলা করেছে, অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, তাই সব বাইরের কাপড়গুলো এনে ঘরে মেলা হলো। আর এদিকে রুটি করব বলে আটা মাখা হয়ে গেছে, আটার গোল্লাও করে নিয়েছি, এবার রুটিটা করি। ভাত গরম করে নিয়েছি, তরকারি গোবালা ছিল সেটা গরম করে নিয়েছি, এবার রুটিটা করে নিলে রাতের কাজ হয়ে যায়। তো তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, বাই।